রহমানের রাহিম সবাইকে স্বাগত মিডিয়ায় আপনি প্রিয় হয়ে উঠতে চান ত্যাগ করুন সাতটি অভ্যাস এই সাতটি অভ্যাস নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা আসলে অনেক ক্ষেত্রেই নিজেকে আকর্ষণীয় এবং প্রিয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চাই এই প্রিয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে আপনার যে সাতটি গুণ থাকা আবশ্যক সেটি নিয়ে আমরা আলোচনা করব পরচর্চা না করা অনেক সময় আমরা পরচর্চা করে থাকি এটি বিরক্তিকর এবং অন্যকে কষ্ট দেয় এই জন্য এটি থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আপনি একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন নিজের ইমোশন বা আবেগকে লুকিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগান অনেকেই আবেগ অনুভূতি লুকানোর চেষ্টা করে থাকেন কিন্তু কেউ করতে পারেন কেউ করতে পারেন না যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তারা আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হতে পারেন অনেক সময় আমরা দেখানোর চেষ্টা করি আপনি আপনার ভালো কাজটি দেখানোর চেষ্টা করুন খারাপ কাজটি না দেখানোর চেষ্টা করুন এবং অতি দেখানোর প্রবণতা থেকে দূরে সরে আসুন এই যে দেখানোর বিষয়ে তিনটি বিষয় সেটি মেনে চললে আপনি অনেক সময় আকর্ষণীয় হয়ে উঠতে পারেন আমরা কখনো কখনো মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আমি এই করেছি ওই করেছি অমুকের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং প্রচারসলভ প্রচেষ্টা অনেকের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায় যদি কথা প্রসঙ্গে বা প্রয়োজনে আসে তবেই আপনি এর সঙ্গে আলোচনা করুন এবং আপনি সেই ক্ষেত্রে আকর্ষণ হবেন কিন্তু আপনি হাম্বরা টাইপের লোক অনেক মাপের লোকজনের সঙ্গে উঠা আছে এগুলো আপনি যত পরিহার করতে পারবেন আপনি তত আকর্ষণীয় পছন্দের মানুষ হতে পারবেন অপছন্দের বিনিময়ে কেবল অপছন্দই পাওয়া যায় তাই কারো অপছন্দের মানুষ হলে আপনি তাকে অপছন্দ করবেন এমনটি নয় আপনি পছন্দের মানুষ হয়ে উঠতে তাকে পছন্দ করতে শিখুন ব্যক্তিগত বিষয় প্রকাশ করা অনেক সময় আমরা বুঝে না বুঝে ব্যক্তিগত বিভিন্ন বিষয় প্রকাশ করে ফেলি এক্ষেত্রেও আমাদের সংযত হতে হবে যে কোনটি প্রয়োজন কোনটি প্রয়োজন নয় সেটি চিন্তা করে এই ব্যক্তিগত বিষয়কে প্রকাশ করতে হবে দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ও এটি হয়ে উঠতে পারে তাই খুব কাছের কেউ না হলে একান্ত ব্যক্তিগত বিষয় শেয়ার না করাই ভালো অপরের কাছ থেকে দীর্ঘ এবং অপ্রয়োজনীয় কথা শুনতে অনেকেই পছন্দ করেন না বেশি ভালো হওয়ার চেষ্টাও ভালো নয় সুতরাং এটি পরিহার করা উচিত অনেকেই আমরা খুব ভালো মানুষ সাজতে যাই আসলে এই ভালো মানুষগুলো কখনো ভালো হয়ে থাকে খারাপও হয়ে থাকে কেউ কোনো বিষয়ে খুব ভালো হয়ে থাকলে সেটি মানুষ নিজেই জানবে এবং নিজেই থেকেই তাকে সম্মান করতে শিখবে এবং সে আকর্ষণীয় হয়ে উঠবে আবার অনেকেই দেখা গেছে যে বেশি ভালো হওয়ার যে টেন্ডেন্সি সেটি তাকে বিকর্ষণ করে ফেলে এই জন্য এ বিষয়েও আমাদেরকে সচেষ্ট থাকতে হবে অনেক সময় আমরা বদমেজাজি হয়ে থাকি এই বদমেজাজ পরিহার করতে হবে বদমেজাজ মানুষ শুধু নিজেরই অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে না সে তার আশেপাশে এবং চারপাশের মানুষগুলোকেও মানসিক কষ্ট বিরক্তি এবং অসহনীয় পরিস্থিতির মুখোমুখি করে থাকেন তাই বদমেজাজকে পরিহার করে আমরা যেন সুন্দর একটি সুখী জীবন প্রত্যাশা করতে পারি অনেক সময় কথায় কথায় আমরা টিপ্পনি বা ফোরণ কেটে থাকি এটি আসলে আকর্ষণীয় ব্যক্তিত্বের পক্ষে অন্তরায় আপনি মনে রাখবেন আপনার স্বপ্নের মানুষটি আপনার আকর্ষণ করতে চান কিন্তু সেই জন্য গল্প বা কোনো সমস্যার কথা শেয়ার করে থাকেন ওই ব্যক্তি যাই বলুক না কেন কারো মাঝখানে বারবার ফোরন কাটলে তিনি বিরক্ত হতে পারেন তো জন্য আপনি হয়ে ওঠেন একজন আকর্ষণীয় আদর্শ শ্রোতা এবং তার কথার সঙ্গে তাল মিলিয়ে তাকে কষ্ট না দেয় এরকম কথাগুলো আলোচনা করুন সেই ক্ষেত্রেই আপনি হয়ে উঠবেন একজন প্রিয় ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় মানুষ সবাইকে অসংখ্য ধন্যবাদ